আসসালামু আলাইকুম। একটি ভুল করলে 18তম শিক্ষক নিবন্ধন রিটেনে আপনার ফেল আসবে, এজন্যই সতর্ক করে দিচ্ছি। দেখেন, আপনি রিটেন পরীক্ষা যখন দিবেন, এই যে খাতার একটি টপশিট থাকবে, এই টপশিটে বেশ কিছু ইনফরমেশন আপনাকে কম্পালসারি হিসেবেই পূরণ করতে হবে, অর্থাৎ বাধ্যতামূলক। এটা পূরণ যদি ভুল করে করেন তাহলে ডেফিনেটলি আপনার ফেল আসবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিষয় কোড পূরণ করতে হবে। ধরুন আপনার বিষয় কোড 104, তো আপনি এখানে 104 পূরণ করবেন, 104। যদি অল্প বৃত্ত ভরাট করেন, সম্পূর্ণ না করে, তাহলে ফেল আসতে পারে। কারণ এইটা অপটিক্যাল মার্ক রিডার মেশিন যখন পড়বে, তখন যদি ব্ল্যাঙ্ক থাকে, কিছুটা শূন্য থাকে, তাহলে ওটা পড়তে অক্ষম পরিমাণ মেশিন, ফলাফল অকৃতকার্য বা ফেল। এবার রোল নাম্বার ইংরেজিতে অবশ্যই এখানে লিখবেন, ইংরেজিতে লিখতে হবে এখানে। প্রার্থীর স্বাক্ষর, অর্থাৎ আপনি আপনার নিজের যে সিগনেচার আছে, অ্যাডমিট কার্ডে যে সিগনেচার দিয়েছেন, ওই সিগনেচার অনুযায়ী স্বাক্ষর করবেন। ডেফিনেটলি এখানে অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনার অফিসিয়াল নেম বা নাম এটা লিখবেন। এবার পদের নাম, আপনি কি অ্যাসিস্ট্যান্ট টিচার বা সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিবেন, নাকি লেকচারার বা প্রভাষক পদে পরীক্ষা দিচ্ছেন, এই বিষয়টা উল্লেখ করতে হবে। তারপর এইখানে বিভাগ, অনেকেই জানতে চেয়েছেন যে আসলে এখানে কোন বিভাগ, যেহেতু আমাদের দেশে এখন 8টি বিভাগ আছে, এই 8টি বিভাগেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনেকেই ভাবছেন যে পরীক্ষা পিছাবে, না, আসলে পরীক্ষা পেছানোর কোনো অবকাশ নেই। যারা পূর্ব থেকেই আমাদের পেজে আছেন বা চ্যানেলে আছেন, তারা জানেন যে আমরা বরাবরই বলেছি পরীক্ষা পিছানোর কোনো আশঙ্কা নেই বা সম্ভাবনা নেই, যেটাই বলেন না কেন। এখন এই বিভাগ আপনি লিখবেন কোনটা, খুলনা, মানে আপনার নিজের যে বিভাগ, আমি এখানে লিখলাম খুলনা। লিখে অবশ্যই এই সার্কেলটি বা বৃত্তটি সঠিকভাবে বৃত্ত ভরাট করব। বৃত্ত ভরাটের কিন্তু সঠিক কিছু নিয়ম আছে, এখানে ডান দিকে দেওয়া হয়েছে। যদি এটা একটা ডামি, দেখেন আপনি যদি অল্প 70%-এর কম বৃত্ত ভরাট করেন, তাহলে ওইটা গ্রহণযোগ্য হবে না। 70% বা তার বেশি বৃত্ত ভরাট করলেই আপনার বৃত্তটি সঠিকভাবে পূরণ হয়েছে বলে গণ্য হবে। অনেক ভালো ছাত্র বা ভালো ছাত্রী আছে, যদি আপনারা অলরেডি শিক্ষক হবার একটি স্টেপ পার করে ফেলেছেন, আর মাত্র দুটি স্টেপ বাকি আছে। একটি স্টেপ হচ্ছে রিটেন, রিটেনটাই সব থেকে ডিফিকাল্ট নিবন্ধন, রিটেনের নিবন্ধন পরীক্ষার ভাবে খুব বেশি ডিফিকাল্ট হয় না, তবে রিটেনে এই ভুল করলে অবশ্যই আপনার ফেল আসবে। সুতরাং এটা খুব মনোযোগ দিয়ে দেখেন, আর যারা একটু পরে যুক্ত হয়েছেন নিজ ওয়ালে শেয়ার দিয়ে রাখেন, সময় করে দেখে নেবেন। আচ্ছা, কে কে শেয়ার করেছেন একটু কমেন্ট করে জানান তো। সাইদ আব্দুল্লাহ মামুন লিখছেন, নেম কি সব ক্যাপিটাল লেটারে লিখবো? অবশ্যই আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন, এটা যে কোনো জায়গায় ক্যাপিটাল লেটারে লেখাটা পেশাদার আচরণের মধ্যে পড়ে। হ্যাঁ, এইবার আমরা তাহলে বিষয় কোড পূরণ করলাম। সেট কোড ধরুন আপনি পূরণ করেননি, তাহলেও কিন্তু ফেল আসবে। তবে এই সাইট পরিদর্শক, অর্থাৎ যিনি আপনার রুমে পরীক্ষার হলে পরীক্ষা মানে পরিদর্শক হিসেবে আছেন, উনি স্বাক্ষর করবেন, আপনি স্বাক্ষর করবেন না। আপনার সিগনেচার এখানে করার প্রয়োজন নেই। আপনার জন্য এই যে এই পার্টটা ক্লিয়ার, দেখেন আপনি যখন এই ফর্মটি ফিল আপ করবেন, অবশ্যই কিসে করবেন, ইংরেজিতে নাকি বাংলাতে কিসে লিখবেন একটু বলেন, একটু জানতে চাই আপনাদের কাছে। সাইদুর রহমান সোহাগ ভাই লিখছে, আব্দুল, আলহামদুলিল্লাহ ইনফরমেটিভ, অনেক ধন্যবাদ। 35-85 আমাদের নেতা, 35 চাই, বাংলাদেশের চাকরির বয়স 35 করা প্রয়োজন, এটি সময়ের দাবি। এই চাকরির বয়স 35 অবশ্যই হওয়া উচিত, এটা যে কেন হয় না বিষয়ে বেশি কিছু বলতে চাই না।
আপনারা ভালো জানেন। আচ্ছা সেট কোড ধরুন আপনার পড়েছে চার, আপনি এইখানে চার লিখলেন অথবা এখানে পূরণ করেছেন তিন, এইটা একটা কন্ট্রাডিকশন হয়ে গেল। আপনার যত অর্জন, যত লেখা, 3 ঘন্টার যত যুদ্ধ, সব মাটি এক নিমেষে। তাই সম্মানিত হউ শিক্ষকবৃন্দ, আপনাদের অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ওই মার্কশিট। আপনি 5 মিনিট সময় নেন, আপনি 1 মিনিট না হয় বেশি নেন, না হয় আপনি 7 মিনিট নেন, তবু ওই মার্কশিট পূরণ করাটা ভীষণ জরুরি। আমরা অ্যাজ ইউজুয়াল অনেকের কাছে শুনতে পাই যে এইখানে লেখেনি কিন্তু সঠিকভাবে বৃত্ত ভরাট করেছে। আমরা তাকে কনফার্ম করি, হ্যাঁ আপনি প্রিলিট পরীক্ষার্থী হন বা রিটেনের পরীক্ষার্থী হন, আপনার রেজাল্টটা আসবে অবশ্যই। আপনি যদি এখানে পূরণ নাও করেন, এই সরি নাও লেখেন, এইখানে পূরণ করেন, রেজাল্ট আসতে বাধ্য। কিন্তু আপনার নৈতিক দায়িত্ব কি, আপনার পেশাদার আচরণটা কি, আপনাকে এখানে লিখতে হবে, তারপরে বৃত্ত ভরাট করতে হবে। যদিও এইগুলো লেখা পড়ার ক্ষমতা থাকে না ওএমআর মেশিনের, অর্থাৎ অপটিক্যাল মাপ রিডার মেশিনের, তাই অপটিক্যাল মাপ রিডার মেশিন এইখানে সুন্দরভাবে পড়তে পারে। সুতরাং আপনাদের বারবার বলছি এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যখন অকৃতকার্য কেউ হবে তার কাছে জিজ্ঞাসা করবেন। অনেকে ভালো পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়, অর্থাৎ তার রেজাল্টে ফেল আসে, এর কারণ যদি ইনভেস্টিগেট করেন তখন দেখবেন ডেফিনেটলি ওই ক্যান্ডিডেটের মেধা আছে, পরীক্ষাও ভালো দিয়েছে, কিন্তু ওই মার্কশিটটা ঠিকঠাকভাবে পূরণ করেনি, কোনো কারণে হয়তো এটা 50% অর্ধেক পূরণ করেছে, বা একটা লাইনে আপনার এইরকম পাশাপাশি করেছে, এইরকম পাশাপাশি করলে তো ফেল আসার কথা। কারণ ওএমআর মেশিন যখন একই সাথে পাশাপাশি দেখে তখন কনফিউশনে পড়ে যায়, ফলাফল রিজেক্ট ওই পেপারটি। সুতরাং ডেফিনেটলি আপনাদের এই বিষয়টা নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনেকগুলো ভিডিও ছাড়া আছে দিক নির্দেশনা মূলক, ওইগুলো একটু দেখে আসুন কষ্ট করে, সামনে যেহেতু পরীক্ষা মোটিভেট পাবেন। আচ্ছা যাদের সামাজিক বিজ্ঞান অনুষদের সামাজিক বিজ্ঞান সাবজেক্ট দুইটি আছে, একটি আছে হচ্ছে 7টি সাবজেক্টের, এই যে দেখেন মোহাম্মদ মনির ইসলাম হোসেন প্রিলিতে এভাবে লস প্রজেক্ট হয়েছে আমার, অর্থাৎ উনি ভালো পরীক্ষা দিয়েছেন অথচ ওনার ফেল এসছে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক বিজ্ঞান 7টি বিষয়ে অর্থাৎ 329 কোটি অনেকে আবেদন করেছেন, তখন আপনি ফাইনালি দেখলেন কি আপনার SMS আসছে কোনটা 307 কোটে ওই আবেদনের বলে। মোহাম্মদ উজ্জ্বল হুসাইন অর্থাৎ জাতির জনক সরকারি মেমোরিয়াল ডিগ্রি কলেজ কালীগঞ্জ ঝিনাইদহ, অর্থাৎ উক্ত কলেজের অর্থনীতির প্রভাষক শ্রদ্ধেয় বড় ভাই যুক্ত আছেন, অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ ভাই আগামীকালকে আপনার সাথে দেখা হবে, এবং আমাদের চাকরি প্রত্যাশীদের জন্য আপনি আমাদের ওয়াদা করেছেন একটু সময় দিবেন আমাদের শিক্ষা কার্যক্রমের সাথে, আমরা আপনাকে পেলে অবশ্যই খুশি হব। আচ্ছা এখন অনেকেরই 307 কোড এসেছে, এই যে 307 কোড, আপনি যে আবেদন করেছেন আপনার মনের সাথে তো পরীক্ষা যাবে না, আপনার SMS এসেছে 307 কোড, আপনি 307 কোটি পূরণ করবেন এবং পরীক্ষা দিবেন। এই প্যাটার্নে
যদি আমরা এখানে সরাসরি মার্কিং করে দিয়েছি বিভিন্ন বিষয়, আমাদের এখন সাজেশনগুলো সব স্টার মার্ক করা শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য আপডেট করা। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব থেকে গুরুত্বপূর্ণ এই ওয়েমার ফর্মটি এইখানে আপনার নিজ বিভাগের নাম, নট ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে স্টুডেন্ট ছিলেন বা কোন ডিপার্টমেন্টে পরীক্ষা দিচ্ছেন ওই ডিপার্টমেন্ট না, এইখানে আপনার নিজ বিভাগ ডিভিশন। তাহলে আমরা ওভারঅল এইটাকে সামারি করে যেটা পাই সেটা সংক্ষেপে বলতে গেলে কালো পেন দিয়ে পূরণ করতে হবে। এইখানে অবশ্যই লিখবেন, না লিখলেও ক্ষতি নেই, তবে লেখাটা দায়িত্ব। বাকিগুলো সব ইংরেজিতে ক্যাপিটাল লেটারে পূরণ করবেন, এইটা এড়িয়ে চলবেন, এইটা ইংরেজি লেটারের স্বাক্ষর, ইংরেজি লেটারে এটা পূরণ করবেন, এবং ডেফিনেটলি একটা অ্যাটেন্ডেন্স খাতা থাকবে, ওই অ্যাটেন্ডেন্স খাতাও সিগনেচার করবেন যেটা আপনাকে ওয়ালে প্রোভাইড করবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আর যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই থ্যাংক ইউ দিবেন, আর একটা করে লাভ রিয়াক্ট দিয়ে দেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিবন্ধনে প্রভাষক একবারে উত্তীর্ণ হওয়ার সুবাদে আমি আমার কিছু অভিজ্ঞতা আপনার সাথে একটু শেয়ার করি, চেষ্টা করি আপনাদের উপকার করার। ভালো থাকুন, বেস্ট অফ লাক, আমাদের পেইড ব্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতির ক্লাস, ওই ক্লাসে চলে যাব। আল্লাহ হাফেজ।